कैमरा लगाना है। गाड़ी आयो बोले तो माल तो बस उठन ना गाड़ी माल हाँ दिन क्या विषय सुन चुआटा गाँव दरिया আর আমরা হচ্ছে মনে করেন যে দরিয়ার মাঝে মাঝে ঢেউ বুঝলেন আপনাদের উচিত আপনাদের পেনেট্রি দিলে আর আপনাদের উচিত আবার কয়েকদিন আগে অ্যাপ্লিকেশন করার সময় আবার বটতল মোড় থেকে রওনা দিলাম আলমডাঙ্গার উদ্দেশ্যে। দেখি কতক্ষণ লাগে, রাস্তায় জ্যাম না থাকলে মোটামুটি আধা ঘন্টার ভিতর পৌঁছে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে,
যেখানে মাছ কিনছিলাম মনে আছে বাজারেতে ওই পর্যন্ত আগে ড্রাগনের বাগান আছে ডান সাইডে ওই পর্যন্ত যেখানে বেশি গাড়ি চাপ করে গাড়ি ভাই রাস্তাতে আগে ভাঙছে প্রচন্ড ধৈর্য থাকতে পারে নাকি
কেস করতে গেছিল, কেস করতে যাওয়ার
ঠিক আছে।
তো মেঘ লেগে আছে, কিন্তু বাতাসটা হালসার থেকে আল্লাহর রহমতের বাতাস মানে উঠলো। জোরে জোরে বাইতি নে ভাই, বৃষ্টি হলেও হতে পারে। আর ওর মার সাথে ওর ই হয়, আবার এক মাসের বাচ্চা হয়নি, আবার ওর এই মা ওর ছাড়ি দে, ওরা এখন হয়ে গেছে মারা। না ঠিকই থাকছে, বন্ধ যে মাঝে বলে ওই আবি বসে সাইড চলে গেছে তো বলে ভাই। হ্যাঁ আমি তো হালচা রুমের সামনে দাঁড়ান,
ব্যাক গিয়ারে দেয় তখন দেখা যায়। Gracias.
এখন আসছে সোহেল ভাই আর বলল পুরা ভাই হয়ে গেল বললে খুব দৌড় দলে চাকরি করা তাই না এই ধর মনে পড়ছে আমি ঠিক পেলাম না মানে আসছে বলতে পারতো আমু আসছে আপনাকে রাস্তা থেকে নিয়ে নেবেন তাই না মেয়ের গালে ঘা হচ্ছে কি সমস্যা এটা মানে আমার মেয়ের ছোট মেয়ের ইয়ার খাওয়ান নেই মাইক জল খাওয়ান নেই হ্যাঁ মাইক ওরাল জল খাওয়ান নেই মাঝে সারে আবার হয় মানে কইলে মানে পুষ্টি কমে পুষ্টি কমে না ডাক্তার এর আগে বলেছিল যে জ্বর ঠান্ডা সারে গেলে এরিটন
নামে একটা সিরাপ আছে, রক্তের সিরাপ, প্রিন্সেপ ধরার আছে, বায়োফল 5 প্রিন্সেপ একটা বড়ি, এটা আয়রন ট্যাবলেট রক বলে, এগুলো কন্টিনিউ 2 মাস খাওয়ায় মনে করছে আজকে তে খাওয়াবো, জ্বর ঠান্ডা কিছু নাই। ওটা আয়রন হলে শরীরে হয়তো বা রক্ত তো ইয়ে হয়ে গেলে আয়রন হলে রুসি হবে নি হবে। আপনি আধা ঘন্টা আগে বললি সমস্যা কি, 12:30 হোক 12:00 হোক আপনি